Hey guys, what's up and welcome back to my channel. আজ তোমাদের সাথে শেয়ার করবো এই ইজি সিম্পল এভরিডে একটা মেকআপ লুক, যেটা কিনা তোমরা অফিস কলেজ যে কোনো জায়গায় তোমরা ক্যারি করতে পারবে। ইভেন যারা খুব একটা বেশি মেকআপ করা পছন্দ করো না, তারা পার্টি ফাংশনেও কিন্তু এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারবে। এবং আজকের এই মেকআপ লুকটা কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল, প্রতিটা প্রোডাক্ট আমি কিন্তু 200 টাকার মধ্যে রাখার চেষ্টা করছি। হ্যাঁ গাইস, এতটাই কিন্তু অ্যাফোর্ডেবল আজকের এই মেকআপ লুকটা, এবং মাত্র 4-5টা প্রোডাক্ট আমি এই মেকআপ লুকটার জন্য ইউজ করেছি। এবং আজকের মেন যে ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে এই স্পিনসের বিবি ক্রিম আর স্পিনসের বিবি পাউডার, যে দুটো কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল দুটো প্রোডাক্ট। সো যদি দেখতে হয় আজকের এই মেকআপ লুকটা কীভাবে আমি ক্রিয়েট করেছি, তো চলো ঝটপট চলে যাই আজকের মূল ভিডিওতে। এবং ভিডিওতে যাওয়ার আগে যেটা করতে হবে, আমার চ্যানেলে প্রথম এসে থাকলে বা আমাকে প্রথম দেখে থাকলে নিচে সাবস্ক্রাইব বাটনে গিয়ে সাবস্ক্রাইবটা অবশ্যই করো, এবং সাথে কিন্তু আমার ভিডিওটাকে লাইক শেয়ার করতে একেবারেই ভুলো না। সো উইদাউট ফার্দার এডিউ লেটস গেট স্টার্টেড। প্রথমে মেকআপ লুকটার আগে আমি ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি ময়শ্চারাইজার, এরপর ডিরেক্টলি অ্যাপ্লাই করছি স্পিনজের বিবি ক্রিম। বিবি ক্রিমের আগে কোনো রকম যদি প্রাইমার তোমরা অ্যাপ্লাই না করো সেক্ষেত্রেও কোনো ব্যাপার না, কারণ বিবি ক্রিমে অলরেডি কিন্তু অতটা কভারেজও থাকে না এবং অতটা হার্মফুলও হয় না, আমাদের কেমিক্যালও কম থাকে, ফাউন্ডেশনের মতো অত কেমিক্যালও থাকে না। সো ডেফিনেটলি তোমরা এটাকে এমনি অ্যাপ্লাই করতে পারো। আমি একটা বাফিং ব্রাশের হেল্প নিয়ে ফুল ফেসে বিবি ক্রিমটাকে খুব ভালো করে অ্যাপ্লাই করছি, এবং খুব ইজিলি কিন্তু ব্লেন্ড হয়ে যায় এই বিবি ক্রিমটা, এবং বেশ সুন্দর একটা মিডিয়াম মিড লেভেল কভারেজ দেয়। ডেলি বেসিসে যারা মেকআপ করতে পছন্দ করো বা হালকা ফুলকা মেকআপ যারা ভালোবাসো, খুব বেশি ভারী মেকআপ পছন্দ করো না, তাদের জন্য এই বিবি ক্রিমটা বেশ ভালো। এরপর আমি এখানে ইউজ করছি স্পিনজেরি বিবি পাউডার, এটাও কিন্তু হেজটাকে খুব সুন্দর করে সেট করে দেয়, তবে এটার মধ্যে একটু ফ্লোরাল ফ্র্যাগরেন্স আছে, সো যারা ফ্র্যাগরেন্স পছন্দ করো না তারা সেটা অ্যাভয়েড করতে পারো। এরপর আমি এখানে ইউজ করছি কিন্তু মিনাওয়ের আইব্রো পেন্সিল, যেটার দামও কিন্তু মাত্র 20 টাকা। তোমরা জানো এটা আমার কতটা ফেভারিট। আইব্রো ক্যাপগুলোকে ফিল আপ করার পর আমি কিন্তু সরাসরি চলে আসছি ব্লাশে। তোমরা ব্লাশ চাইলে স্কিপও করতে পারো, তবে ফেসটা ফ্ল্যাট মনে হয়, দ্যাটস ওয়াই আমি একটু ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি চোখের উপরও, একটু সামান্য সেম ব্লাশকে অ্যাপ্লাই করে নিচ্ছি। হাইলাইটার অ্যাপ্লাই করছি যাতে করে ফেসে একটু গ্লো থাকে। তোমরা যদি অফিসে বা কলেজে এই মেকআপটা করো তাহলে কখনোই হাইলাইটার অ্যাপ্লাই করার প্রয়োজন পড়বে না। এরপর কিন্তু এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি আমি মার্সেল মাস্কারা, এবং তারপর ইউজ করছি সুগারের একটা নিউট কাইন্ড শেড, কারণ কি এটা যেহেতু ডেলি এভরিডে বেসিসের মেকআপ তোমাদের সাথে শেয়ার করছি, তাই জন্য এখানে একটা নিউট শেড ইউজ করেছি। তো গাইস দেখতেই পাচ্ছ মেকআপ তো হয়ে গেছে, কিন্তু চুলের আমার অবস্থা কিন্তু ভীষণই খারাপ। চুলের কি স্টাইল করব আমি নিজেই বুঝে উঠতে পারছি না। আমার চুলে কি স্টাইল করব সেটা ভাবতে ভাবতেই কিন্তু আমার হাতে চলে এসেছে অ্যামাজনের আরও একটা ভাইরাল প্রোডাক্ট এবং গ্যাজেট, আর সেটা হচ্ছে আগারওয়ের এই হেয়ার ভলিউমেনাইজারটা। এটা কিন্তু অ্যাজ এ হেয়ার ড্রায়ার এবং অ্যাজ এ হেয়ার ভলিউমেনাইজার দুটো হিসাবেই কিন্তু কাজ করে। তো চলো চটপট এটার একটা ফুল রিভিউ তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করি, এবং কিভাবে আমি আমার চুলে স্টাইল আজকে করব সেটাও কিন্তু এই প্রোডাক্টের মাধ্যমেই তোমাদেরকে শেয়ার করব। আগারো ভলিউমেনাইজার হেয়ার ড্রায়ার, এটা ভেজা চুলকে শুকোনোর সাথে সাথে তোমাদের চুলকে কিন্তু স্টাইল করতেও সাহায্য করে, সাথে কিনা হেয়ারকে সিল্কি শাইন আর স্মুথ করে তোলে। এতে রয়েছে অ্যাক্টিভেটেড চারকোল ব্রিসেল, 24K গোল্ড স্টাইলিং সারফেস যাতে করে ইভেনলি হিট ডিস্ট্রিবিউশন হয়, অ্যান্টি স্ক্যাল্টিং টিপ রয়েছে, আইকনিক টেকনোলজি রয়েছে যেটা আমাদের যে চুল থাকে তার ফ্রিজকে রিডিউস করতে সাহায্য করে, সুইভেল পাওয়ার কর্ড রয়েছে এটার সাথে, এবং এর মধ্যে রয়েছে 3টে হিট সেটিং এবং 2টো স্পিড সেটিং, যাতে খুব থিক বা ভলিউম থাকে বেশি চুলে তারা 3 নম্বর হিট সেটিংয়ে ট্রাই করবে, এবং যাদের আমার মতো থিন বা পাতলা চুল তারা কিন্তু অবশ্যই ফার্স্ট সেটিংয়ে অবশ্যই এটা ট্রাই করবে। এবং দেখতেই পাচ্ছ এটাকে কি সুন্দরভাবে আমার হেয়ারে এটা স্মুথ এবং ভলিউম এনে দিচ্ছে। লুক অ্যাট দ্য ভলিউম অ্যান্ড শাইন গ্রাইস, জাস্ট অ্যামেজিং। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে আমার চুলটাকে বাউন্সি করতে সাহায্য করেছে। 11-এর এই ভলিউমাইনাইজার হেয়ার ড্রায়ারটা যদি তোমরা পারচেস করতে চাও আমি লিঙ্ক কিন্তু এটা ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেব। এবং আজকের এই ফাইনাল ফিনিশ মেকআপ লুকটা তোমরা দেখতেই পাচ্ছ কত ইজিলি আমি কিন্তু এই মেকআপ লুকটা আজকে ক্রিয়েট করেছি, এবং 11-এর এই ভলিউমাইনাইজার হেয়ার ড্রায়ারটা দিয়ে আমি আমার চুলটাকে স্টাইল করে নিয়েছি। সো গাইস দেখতেই পাচ্ছ যে আমার চুলটা এই হেয়ার ভলিউমেনাইজারটার জন্য কতটা সিল্কি শাইনি আর স্মুথ লাগছে, এবং কত সুন্দর কিন্তু
এখানে ভলিউম অ্যাড করেছে, যেটা কিনা আমার চুলে কিন্তু এত ভলিউম থাকেই না, যেহেতু খুব থিন হেয়ার আমার। সো ডেফিনেটলি যদি তোমরাও এই প্রোডাক্টটা পারচেস করতে চাও তো ডিসক্রিপশন বক্সে আমি এর লিঙ্ক প্রোভাইড করে দেবো, সেখান থেকে গিয়ে অবশ্যই চেক আউট করতে ভুলো না। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না, এবং শেয়ার করো তোমার ফ্রেন্ডস ফ্যামিলি সকলের সাথে। সো নেক্সট ভিডিও আসা পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।